আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো মডুলার অ্যারিথমেটিক। এই কনসেপ্টটা প্রোগ্রামিংয়ে বিভিন্ন জায়গাতে লাগে আর কি। সো মডুলার অ্যারিথমেটিক যদি আমরা বলি, সো আমরা আগে প্রথমত একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, আমরা যদি কোনো একটা সংখ্যাকে মড করি তাহলে কীভাবে করি। যেমন আমি যদি ফোরকে যদি আমি টু দ্বারা মড করি তাহলে আমার আনসার আসে জিরো, মানে ভাগশেষ আসে হলো আমার জিরো, ভ্যাক্সিনের আসা হলো আমার জিরো। তো এইভাবে হলে আমরা আসলে মড করে থাকি। তো এখন এখানে বিভিন্ন প্রবলেম আছে, প্রায় বিভিন্ন প্রবলেম হয়। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা যদি -17 -7কে যদি 5 দিয়ে যদি আমি এটাকে মড করি, এটা আমার আনসার আসে হলো 3, মানে -3 আর কি। আমি যদি এই যে কাজটা করি -3, যদি আমাদের যে নর্মাল যে রুলস মড বের করা সেভাবে যদি আমরা করি, -17কে 5 দ্বারা মড করি, তাহলে আনসার আসে -3, যেটা কিন্তু পসিবল না, এটা কিন্তু আমরা আসলে লিখতে পারবো না। ওকে, সো তাছাড়া আরও কিছু প্রবলেম আছে। আরও কিছু প্রবলেম যদি আমি বলি, যদি আমি এ ইন্টু বি ধরি, এটা আমি এটাকে যদি 5 দ্বারা মড করি, ওকে, আমি যদি এটাকে 5 দ্বারা মড করি তাহলে আমি কীভাবে করতে পারি। আর আচ্ছা, দেন আরেকটা কেস যদি আমি ধরি এ বাই বি এবং মড হলো 5, ওকে, এই দুইটা কেস আছে। সো আমি যদি প্রথম যে কেসটা আমার যেটা আছে, এই যে আমার এখানে যে প্রথম যে কেসটা আমার আছে, এটা এটা কিন্তু পসিবল, বাট এটা কিন্তু পসিবল না। এটা কিন্তু পসিবল না, কারণ কি সেটা আমরা বলি। এখন আমি যদি কেস প্রথম যেটা আছে এটার যদি আমি যদি মড আনসারটা বের করতে চাই, এটা ঠিক এইভাবে করা যেতে পারে। যেমন আমি প্রথমে কি করলাম, এ একে আমি কি করলাম 5 দ্বারা মড করলাম, তারপরে ইনটু আবার কি করলাম বিকে, ওকে, তারপরে আমি ইনটু দিলাম ইনটু, তারপরে আবার বিকে আমি কি করলাম 5 দ্বারা মড করলাম, বিকে আমি 5 দ্বারা মড করলাম। 5 করার পরে এখন পুরাটাকে আমি আবার কি 5 দ্বারা মড করলাম, তাহলে কিন্তু আমার আনসারটা কিন্তু এটা কিন্তু আমি পাচ্ছি। বাট এখন আমি যদি সেকেন্ড কেসেরটা করতে চাই, মানে আমার যদি এ বাই বি আমি যদি এটা করতে চাই, এটা ক্ষেত্রে কিন্তু একটা ফ্র্যাকশন আসবে। কিভাবে, তাহলে আমি কিন্তু এভাবে করতে পারবো না। যে আমার প্রথমে কি করতে হবে, এ আমি এটাকে 5 দ্বারা মড করলাম, ঠিক আছে, আমি এটাকে 5 দ্বারা মড করলাম, দেন তারপর আমাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড আবার হলো কি, আমি বি কে 5 দ্বারা মড করলাম, ওকে, এই যে 5 দ্বারা মড করার পর আবার পুরোটাকে আমি আবার হোল মড করলাম, এটা কিন্তু পসিবল না। এই যে আমি এটাকে আবার পুরোটাকে 5 দ্বারা মড করলাম, সেটা কিন্তু আমার পসিবল না। কেন, কারণ কি, কারণ এখানে কিন্তু একটা ফ্র্যাকশন চলে আসবে, আমি তো ডিভাইড করে করতে পারবো না। তার মানে এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো বা এই যে উপরে যে প্রবলেমটা আমরা দেখলাম, সো এই জিনিসগুলোর সলভ করার জন্য একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মডুলার অ্যারিথমেটিক আর কি। সো আমরা সলভটা কীভাবে করা যায়, সলভটা করা যায় ঠিক এইভাবে। আমি যদি এটা দেখি, এই যে -17 আর হলো এই যে এটা, এটা যদি দেখি, সো আমি যদি এটার সলভটা করতে চাই, তার মানে কি আমার এখানে আনসার আসতে হবে হলো +3। সো এটা আমরা কীভাবে করতে পারি, সাপোজ আমি যদি 17 নেই, 17, ওকে, এখন হচ্ছে কি, এখানে কনসেপ্টটা যদি আমি বলি, কনসেপ্ট হচ্ছে ঠিক এরকম যে আমি যেটা দিয়ে মড করতেছি, যেমন এখানে হলো 5, ওকে, আমি যে 5 দ্বারা মড করতেছি, তো এই 5-এর, ঠিক আছে, 5 দ্বারা মড করতেছি, এই 5-এর সর্বোচ্চ মাল্টিপল আমি নিব, সর্বোচ্চ মাল্টিপল আমি নিব, যেটা হবে কি, যেটা হচ্ছে এই যে -17 থেকে, ওকে, মানে মূল কথা হচ্ছে 0 থেকে বড় আর কি, মানে আরেকটু আরেকটু বেশি বড় নিলে বেটার আর কি। সো মূল লজিকটা হচ্ছে কি, যে এই যে আমি যে এটা নিচ্ছি 5, এই যে মড, ওকে, সো আমি যে মডটা যেটা দিয়ে মড করতেছি সংখ্যাটাকে, সো এই মডের মডের সর্বোচ্চ যেই মাল্টিপলটা থাকবে, সেই মাল্টিপলটা 0 থেকে বড় হইতে হবে, সেটা আমি নিব। সেটা কি করব, সেটা আমি এটার সাথে যোগ করব, -17 এটার সাথে আমরা যোগ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি একটা বড় নিয়ে কাজ করি। যেমন আমি যদি -17 নিই, ওকে, আমি -17 নিলাম, তো -17 সাথে আমি কী করলাম, আমি 100 নিলাম, 100 কিন্তু 5-এর একটা অনেক বড় মল মাল্টিপল, যেটা কিন্তু 0 থেকে কিন্তু বড়, যোগ করলাম, যোগ করার পরে তো আমি 5 দ্বারা মড করলাম, ওকে, মড করলাম। তো মড করার পর এখন কত আসতেছে, এখানে আমার আসতেছে 100 -17, মানে 83 মড হচ্ছে হলো আমার 5। তাহলে এখানে দেখা যায় কি, আমার আনসার কিন্তু আসছে 3,
আমি যদি আবার এটাকে এই যে 5 দ্বারা মড করি তাহলে কিন্তু আমার আনসার আসছে কিন্তু এই যে 3। ওকে, 83 কে যদি 5 দ্বারা মড করি তাহলে আনসার আসছে 3। সো এইভাবে আমরা সলভ করতে পারি। ওকে, বা আমরা যদি এখন আরেকটু ছোট নেই, যেমন আমার এখানে ছিল হলো 5। ওকে, তো আমি যদি এখন -17, তো এই যে -17, -17-এর সাথে আমি যদি 20 নেই, 20 কিন্তু 0 থেকে বড় এবং এটা কিন্তু 17 থেকে বড় আর কি। যদি আমি 5 দ্বারা মড করি তাহলে আমার কি আসতেছে, মূলত আমার এখানে আসতেছে হলো 3। ওকে, 3 মড হলো 5, সো এখানে 3 মড 5 এর আনসার কিন্তু 3। ওকে, সো ঠিক এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। সো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় হলো মডুলার অ্যারিথমেটিক, মানে অ্যারিথমেটিক ওয়েতে আমরা এটাকে সলভ করলাম, যে আমরা 100 প্লাস করছি, প্লাস করার পর এটাকে আবার মড করছি, দেন তারপর আমরা সলভ করছি আর কি। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা ঠিক এইভাবে সলভ করতে পারি আর কি। সো আমি এটা আরেকবার রিপিট করি, যে হচ্ছে কি, আমরা যখন একটা মডিউল বা আমরা যদি ভাগশেষ বের করি বা মডিউল বের করতে চাই, তাহলে কি হয়, মডুলার বের করতে চাই, তাহলে 4-কে যদি আমি 2 দ্বারা মড করি তাহলে আমার কি আসে, এই যে এখানে আমার আনসার আসে 0। এইভাবে আমরা করতে পারি, কিন্তু হচ্ছে কি, যখন যদি কোনো -17 নেই, এটাকে যদি 5 দ্বারা মড করতে তাহলে আনসার আসে -3, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে পসিবল না। সো এই প্রবলেমটা আমরা একটা কনসেপ্ট দিয়ে ই করতে পারি, সলভ করতে পারি। সেটা কিভাবে হচ্ছে কি, যে মড আছে, মড এই মডের সর্বোচ্চ যে মাল্টিপল, সর্বোচ্চ মাল্টিপল বলছে যেটা হচ্ছে কি 17 থেকে বড়, -17 থেকে বড় বা 0 থেকে বড় আর কি, -7 থেকে 0 থেকে বড় হবে। সো ওটা দিয়ে আমি কি করব, যোগ দিব, -17-এর সাথে যোগ দিব। আমি প্রথমে ধরলাম 100, সাপোজ 100 ধরলাম, 100 কিন্তু 5-এর মাল্টিপল এবং অনেক বড় মাল্টিপল, যেটা 17 থেকে বড় এবং 0 থেকে বড়। সো করার পরে দেন আমি আবার যদি 5 দেন তারপর 5 দিয়ে এটাকে মড করো, মড করার পরে আনসার আসছে কত আমার 17 থেকে, আমার যদি মানে 100 থেকে যদি 17 আমি বাদ দিই তাহলে আমার থেকে প্লাসের 83, 83-কে 5 দ্বারা মড করলে আনসার আসে 3। সো আমার আনসার কিন্তু চলে আসছে। এখন আমি 100 ধরলাম না, আমি আরেকটু ছোট ধরলাম, এটা 17 থেকে বড় এবং 0 থেকে কিন্তু 0 থেকে কিন্তু বড়, যে 20। এখন আমি 20 ধরলাম, 20 ধরলে এখন যদি আমি -17 থেকে 20 মানে +20 বিয়োগ করি তাহলে আমার বেসিক্যালি 3 আসে, আর 5 দ্বারা 3-কে মড করলে 3 আসে আনসার। সো ঠিক এভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। সো এখন হচ্ছে কি, বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেমে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে বিগ মডের একটা প্রবলেম আছে, যে যদি আমাকে, আচ্ছা ওটা আমরা পরে দেখবো, আমরা নেক্সট ইসা কথা বলবো এটা নিয়ে আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা নেক্সট বিগ মড যে অ্যালগোরিদম আছে সেটা নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ।